ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হলো পাথর। বাংলার পর এবার ক্ষতিগ্রস্ত কর্ণাটকের বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি উদ্বোধন হওয়া বেঙ্গালুরু হুবলি ধারওয়াদ বন্দে ভারত এক্সপ্রেসে হামলা চলে। বুধবার সেরাজ্যের বেঙ্গালুরু ধারওয়াদ রুট দিয়ে বন্দে ভারত যখন ছুটছিল, সেই সময় হঠাৎই ট্রেনের কাছে এসে লাগে পাথর। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এখনও পর্যন্ত দুজন নাবালককে আটক করতে পেরেছে পুলিশ। ওই দুজনকে রাজ্যের একটি হোমে পাঠানো হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর ছোড়ার ফলে বন্দে ভারতের C5 কোচের 43 এবং 44 নম্বর আসনের কাছে কাঁচ ফেটে গিয়েছে। EC1 কোচের একটি শৌচাগারেও কাঁচ ভেঙে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই ঘটনায় রেল আইনের 153 নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ। গত 1 জুলাই এই বেঙ্গালুরু ধারওয়া রুটেই বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। জুন মাসের শেষ সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু হুবলি ধারওয়াদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। এটি কর্ণাটকের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, কাদু স্টেশনে পার করে যখন ট্রেনটি বিরুর স্টেশনে ঢুকছিল, সেই সময় কিছু দুষ্কৃতী নতুন সেমিস্পিড ট্রেনের উপর হামলা চালায়। তার জেরে ট্রেনের একাধিক কোচের কাঁচ ভেঙে গিয়েছে। তবে কোনো যাত্রী আহত হননি, এমনটি সূত্রের খবর।